গ্রামবাংলার হেসেলে আবার ফিরেছে ঘুঁটে কাঠ কঞ্চির জ্বালানি স্থানীয় সংবাদ সংবাদপত্রের সম্পাদক তৃপ্তিপাল কর্মকারের কলমে লেখা এই প্রতিবেদন সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি গ্যাসের দাম ঊর্ধ্বমুখী কিন্তু মানুষের রোজগার স্থির দুবেলা রান্নার জন্য প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারেই গ্যাসের ব্যবহার লক্ষ্য করা যায় দু তিনজন সদস্যের পরিবারে একটি গ্যাস বড়জোর দুই থেকে তিন মাস কিন্তু বর্তমানে গ্যাসের দাম যেভাবে চরচর করে বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের সাধ্যের বাইরে গ্যাস কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিল দরিদ্র পরিবারের মহিলাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে উজ্জ্বলা যোজনার গ্যাস কিন্তু সেই সুবিধা এখনো বহু দরিদ্র পরিবারের মহিলারাই পাননি শহরের মানুষের কাছে গ্যাস ছাড়া উপায় নেই কিন্তু গ্রামবাংলার ঘরে ঘরে আবার সেই ঘুঁটে কাঠ কঞ্চির জ্বালানিতেই রান্না শুরু হয়েছে বাড়িতে নামমাত্র গ্যাস রয়েছে আগে যেখানে মাসে বা দু মাসে একটি রিফিল ভরতেন এখন সেখানে সারা বছরে তিন থেকে চারটি রিফিল ভরেন কাটকুটো জ্বালানি দিয়ে রান্না করতে যারা বাধ্য হচ্ছেন তাদের কিন্তু স্বাস্থ্যহানিও হচ্ছে সারাদিনে তিন চার ঘন্টা উনুনের ধোঁয়ায় বসে রান্না করা আর সারা দিনের মধ্যে পাঁচ থেকে সাতটা সিগারেট খাওয়ার ক্ষতির মধ্যে কোনো ফারাক নেই কিন্তু কোনো উপায় নেই আগামী দিনে গ্যাসের দাম আরো ঊর্ধ্বমুখী হলে মধ্যবিত্তের গ্যাস ব্যবহারে লাগাম আরো বাড়বে বাড়বে বিপন্নতাও